আসসালামু আলাইকুম এইচএসসি এসছি দুই হাজার তেইশ যুক্তবিদ্যার দ্বিতীয় পত্রের সুপার সাজেশনের এই এপিসোডটিতে তোমাদের স্বাগতম এই ক্লাসটি আমি তোমাদের জন্য সাজিয়েছি যুক্তিবিদ্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে যেগুলো তোমাদের জন্য সৃজনশীল প্রশ্নের উত্তর করার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আশা করি তোমরা এই টপিকগুলো যদি ভালোভাবে এবং মনোযোগ দিয়ে পড়ো তাহলে তোমরা অনেক উপকৃত হবে তোমাদের জন্য শুরুতে রেখেছি আমি প্রথম অধ্যায় যৌক্তিক সংজ্ঞা এখানে শুরুতে রয়েছে কিছু জ্ঞানমূলক প্রশ্ন সেগুলো হচ্ছে যৌক্তিক সংজ্ঞা কি পদ কাকে বলে বর্ণনা বলতে কি বুঝো যৌক্তিক সংজ্ঞার নিয়ম কয়টি বাহুল্য সংজ্ঞা কি রূপক সংজ্ঞা কি চক্রক সংজ্ঞা কি নেতিবাচক বা নয় সংজ্ঞা কাকে বলে এবং পরমতম জাতি কি এরপরে রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু অনুধাবনমূলক প্রশ্ন যেখানে আছে যুক্তিবিদ্যায় যৌক্তিক সংজ্ঞা অপরিহার্য কেন যৌক্তিক সংজ্ঞা কিভাবে বর্ণনা থেকে পৃথক ব্যাখ্যা করো দুর্বুদ্ধ ভাষা ব্যবহার করা যাবে না কেন আছে সংজ্ঞা প্রদানে ব্যক্তার্থ যাত্রার্থ উভয়ের প্রয়োজনীয়তা আছে কি বুঝে বুঝিয়ে যৌক্তিক সংজ্ঞায় কেন নিয়ম মেনে চলতে হয় রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি কখন ঘটে কখন অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে মৌলিক গুণের সংজ্ঞা দেওয়া যায় না কেন এবং পরমতম জাতির সংজ্ঞা দেওয়া যায় না কেন এরপর আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু টপিক যা সৃজনশীল প্রশ্নের উত্তর করার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট আচ্ছা যেখানে আছে যৌক্তিক সংজ্ঞার প্রাসঙ্গিকতা ও প্রকৃতি সংজ্ঞা ও বর্ণনার মিল ও পার্থক্য সংজ্ঞার তিনটি নিয়ম এবং যৌক্তিক সংজ্ঞার প্রয়োজনীয়তা এবার আমরা শুরু করছি দ্বিতীয় অধ্যায় যৌক্তিক বিভাগ শুরুতে আছে জ্ঞানমূলক প্রশ্ন যেখানে আছে যৌক্তিক বিভাগ কি যৌক্তিক বিভাগ প্রক্রিয়ায় একই সময়ে কয়টি মূল সূত্র অনুসরণ করা হয় যৌক্তিক বিভাগের নিয়ম কয়টি অঙ্গগত বিভাগ কি গুণগত বিভাগ কি সংকর বিভাগ কি দ্বিগতিক বিভাগ কি কোন পদের ক্ষেত্রে যৌক্তিক বিভাগ প্রক্রিয়া কার্যকর নয় এরপর রয়েছে অনুধাবনমূলক প্রশ্ন যেখানে আছে যৌক্তিক বিভাগ কিভাবে যৌক্তিক সংজ্ঞা থেকে পৃথক ব্যাখ্যা করা অঙ্গগত বিভাগ যৌক্তিক বিভাগ নয় কেন শঙ্কর বিভাগজনিত অনুপপত্তি ঘটে কেন অতিব্যাপক বিভাগজনিত অনুপপত্তি কখন ঘটে পরস্পরাঙ্গী বিভাগ অনুপপত্তি কখন ঘটে উল্লম্ফন বিভাগ করা হয় কেন দিগুটিক বিভাগ করা হয় কেন ক্ষুদ্রতম বা সর্বনিম্ন উপজাতিকে বিভক্ত করা সম্ভব নয় কেন নামবাচক পদগুলোর যৌক্তিক বিভাগ সম্ভব নয় কেন এবং যৌক্তিক বিভাগ কেন প্রয়োজন এরপর রয়েছে আমাদের সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ টপিকগুলো যেখানে আছে যৌক্তিক বিভাগের প্রাসঙ্গিকতা ও প্রকৃতি যৌক্তিক বিভাগের নিয়মাবলী এবং দ্বি বিভাগ এখন আমরা শুরু করছি তৃতীয় অধ্যায় আরোহের প্রকারভেদ শুরুতে রয়েছে কিছু জ্ঞানমূলক প্রশ্ন যেখানে আছে আরোহ কি আরোহ কত প্রকার প্রকৃত আরোহ কাকে বলে আরোহের প্রাণ বা মূল বৈশিষ্ট্য কি বৈজ্ঞানিক আরোহ কাকে বলে অবৈজ্ঞানিক আরোহ কাকে বলে সাদৃশানুমান কাকে বলে সাদৃশানুমান কত প্রকার ও কি অসাধু অনুমান কাকে বলে এবং অপ্রকৃত আরোহ কাকে বলে এবার আছে অনুধাবনমূলক প্রশ্ন যেখানে আছে আরোহমূলক লম্ভ আরোহের প্রাণ বলা হয় কেন বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত নিশ্চিত না সম্ভাব্য অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সম্ভাব্য হয় কেন অবৈধ সামান্যিকরণ ব্যাখ্যা করো অনুকূল অভিজ্ঞতা অবৈজ্ঞানিক আরোহের ভিত্তি ব্যাখ্যা করো অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সম্ভাব্য হয় কেন স্বাদেশানমানকে প্রকৃত আরোহ বলা হয় কেন অপ্রকৃত আরোহকে প্রকৃত আরোহ বলা যায় না কেন এবং ঘটনা সংযোজন কি প্রকৃত আরোহ এবার রয়েছে সৃজনশীলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো এই অধ্যায় থেকে যেখানে আছে প্রকৃত আরোহ কি বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহ কি এবং কাকে বলে বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহের সাদৃশ্য বৈসাদৃশ্য এবং সাদৃশ্য অনুমান এরপর রয়েছে আমাদের চতুর্থ অধ্যায় প্রকল্প শুরুতে আছে জ্ঞানমূলক প্রশ্ন যেখানে আছে প্রকল্প কাকে বলে প্রকল্পের স্তর কয়টি প্রকল্পের শেষ বা চতুর্থের স্তর কোনটি কর্তা সংক্রান্ত প্রকল্প কি পরীক্ষামূলক সমর্থন কত প্রকার আরোহ সমন্বয় কাকে বলে বাস্তব কারণ কাকে বলে কাজ চালানো প্রকল্প কি এবং প্রতিবেদক অনুকল্প কি এরপর রয়েছে অনুধাবনমূলক প্রশ্ন যেখানে আছে প্রকল্প অবশ্যই বাস্তব ঘটনাভিত্তিক হতে হবে কেন প্রকল্প স্ববিরোধী হতে পারবে না কেন সংকট উত্তরক দৃষ্টান্ত প্রয়োজন হয় কেন কর্তা সংক্রান্ত প্রকল্প বলতে কি বোঝায় প্রতিবেদক অনুকল্প বলতে কি বোঝায় বাস্তব কারণ বলতে কি বোঝায় প্রকল্প যাচাইযোগ্য হতে হয় কেন কাজ ছাড়ানো প্রকল্প বলতে কি বোঝো প্রকল্প প্রয়োজন কেন এবং আরোহ সম্বন্ধে বলতে কি বোঝায় এরপরে সৃজনশীল প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ টপিকগুলো যেখানে আছে প্রকল্পের প্রাসঙ্গিকতা প্রকল্পের স্তর বৈধ প্রকল্পের শর্তসমূহ এবং প্রকল্পের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আমরা এবার চলে যাচ্ছি ষষ্ঠ অধ্যায় ব্যাখ্যা এই অধ্যায়টিতে যেখানে শুরুতে আছে জ্ঞানমূলক কিছু প্রশ্ন যেখানে আছে ব্যাখ্যা কি ব্যাখ্যার ইংরেজি প্রতিশব্দ কি এক্সপ্লানেশন শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত ব্যাখ্যার প্রাসঙ্গিকতা কি ব্যাখ্যা কত প্রকারও কী কী বৈজ্ঞানিক ব্যাখ্যা কি লৌকিক ব্যাখ্যা কি বৈজ্ঞানিক ব্যাখ্যা রূপ কয়টিও কী কী শৃঙ্খল যুজন কাকে বলে এবং অন্তর্ভুক্তি কাকে বলে এবার রয়েছে গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্নগুলো যেখানে আছে ব্যাখ্যার প্রয়োজন হয় কেন বৈজ্ঞানিক ব্যাখ্যার একটি বৈশিষ্ট্য বর্ণনা করো একটি ব্যাখ্যা কখন লৌকিক ব্যাখ্যা হিসাবে পরিণত হয় লৌকিক ব্যাখ্যার কার্যকারণ সম্পর্কে অনুপস্থিত কেন শৃঙ্খল যুজন ধারণা ব্যাখ্যা করো মনের মৌলিক অনুভূতিগুলো ব্যাখ্যা করা যায় না কেন মৌলিক বা পরম নিয়মের বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া যায় না কেন এরপরে রয়েছে সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ টপিকগুলো যেখানে আছে ব্যাখ্যা কি ব্যাখ্যার প্রাসঙ্গিকতা ও গুরুত্ব বৈজ্ঞানিক ব্যাখ্যা ও লৌকিক ব্যাখ্যা ও তাদের বৈশিষ্ট্য এবং ভ্রান্ত বেকা